আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি তানভিনা ইমরান, তানভিনা ব্লগের আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কত ছোট্ট একটা গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখেন আপনারা। আর সেটা দেখার পর আমি আবার চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখি আমার কলা গাছে যে কলাগুলো ছিল সেগুলো থেকে একটা কলা হলুদ হয়ে আছে, তাই সব কলাগুলোকে কেটে নিয়ে আসলাম। গাছের ফল যে কটাই খাওয়া যায় তাই কিন্তু শান্তি। এখন আমি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য কিভাবে ম্যারিনেট করে রাখি সেটাই এখানে দেখাচ্ছি। আমি এখানে মুরগির উইংস, রান আর থাই আর হলো গিয়ে বুকের কিছু মাংস ওগুলো নিয়েছি, যে এগুলো আমি চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে ফ্রিজ আপ করে রাখবো। মাংসগুলোকে আমি আসলে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে। যেহেতু ফ্রিজ আপ করে রাখবো তাই মশলাটা ভালোভাবে ঢোকার পর রাখলে ভালো, তাহলে ভাজার কিছুক্ষণ আগে শুধু বের করে নিব। এখন এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি, তার সাথে দিয়েছি সয়া সস। সয়া সস আমি এখানে আধা কাপ পরিমাণ দিয়েছি লাইট সয়া সস। আর এখানে আমি এখন দিলাম ভিনেগার, টমেটোর সস, আসলে আমি কিন্তু এগুলো আমার মতো করেই করছি। এখানে দিচ্ছি আমি চিলি সস, এটা কিন্তু আমার ঘরে বানানো, এটার মধ্যেও কিন্তু রসুন আছে। আমি আমার মতো করে মশলা দিয়ে করছি, আপনারা চাইলে অন্যরকম করতে পারেন। আর দিয়ে দিলাম তান্দুরি মশলা, চাট মশলা, আর ঘরে থেকে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। সবার শেষে দিয়ে দিলাম লবণ, কারণ আমি এখানে যা যা দিয়েছি সব কিছুতেই কিন্তু লবণ আছে। আর টক দই যেহেতু আমার ঘরে নেই তাই আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস পরিমাণ মতো। আমি এখানে কিন্তু লেবুর বুকটার থেকে রসটা নিয়েছি, কারণ ওখানে অনেকটা পরিমাণ রস থাকে। আর সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ। ভালোভাবে হাতের সাহায্যে আমি ঘষে ঘষে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপর আমি এগুলো বক্সে ঢুকিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি এগুলো বার্গারের জন্য করে রাখবো, বার্গার আর পিজা, তার জন্য আমি এগুলো ম্যারিনেট করে বক্সে করে রাখবো। এখানেও আমি আমার নিজের মতো করে মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি চলে আসলাম রান্না করতে। এখন এখানে আমি একটা জাপানি স্যুপ রান্না করব, স্যুপ নুডলস। তাই চুলায় পাতিলের মধ্যে আমি পানি দিয়েছিলাম, সেটা গরম হওয়ার পর আমি এখানে নুডলসগুলো দিয়ে, যেহেতু আমি রান্নাটায় নুডলস ব্যবহার করব তাই নুডলসটা আগে সেদ্ধ করে পাশে রেখে দিব। আর এদিকে চুলার মধ্যে আমি আরেকটা পাতিল বসিয়েছি, তার মধ্যে আমি আমার পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছিলাম। আর ঘির মধ্যে আমি এখানে এখন আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিব। জাপানিরা কিন্তু আদা রসুনটা বেশি খায় সব কিছুতে, আর ওরা সেদ্ধ সেদ্ধ খাবারটাই খায়, এর জন্যই কিন্তু ওদের আয়ু এত বেশি এবং স্কিনও এত সুন্দর। অল্প পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে আমি এখানে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি আমি অল্প একটু পরিমাণ, ছোট্ট একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। আর এখন এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিব। এখানে আমি নিয়েছি ব্রোকলি, তার সাথে নিয়েছি আমি বাটার মাশরুম 7-8টা, ক্যাপসিকাম নিয়েছি অল্প একটু, গ্রিন ক্যাপসিকাম যেটা। আমি একটা দুটা করে সবজি দিব আর ভালোভাবে একটু ভেজে নিব। আর লাইট সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু সস ছাড়া অন্য কোনো মশলাই আমি ব্যবহার করব না। আর এই সসটাও কিন্তু আমার ঘরে তৈরি সস, এটা আছে চিলি, রেড চিলি, টমেটো, রসুন, এগুলো মিশিয়েই কিন্তু আমি এই সসটাকে বানিয়েছি। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করে রাখবেন।
এখন আমি এখানে অল্প পরিমাণে ফোটানো পানি ব্যবহার করলাম। পানিটা আমি এমন ভাবে দিয়েছি, যদি আমার পরে লাগে আমি আর একটু অ্যাড করব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর পানিটা কিন্তু আমি ফোটানো পানি ব্যবহার করেছি। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিয়েছি, কারণ আমার সবজিগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু বড় সাইজের 3টা চিংড়ি মাছ আর মুরগির বুকের মাংস 1 পিস, এগুলো আমি আগেই তান্দুরি মশলা দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে ব্যবহার করব। আর ব্যবহার করব সিদ্ধ করা ডিম আর ধনে পাতা কাঁচামরিচ কুচি। এখানে আমি এখন সব কিছু দিয়েছি, দিয়ে উপর দিয়ে আমি ডিমগুলোকে কেটে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর লাস্টে আমি এখানে ধনে পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব। দেখতেই কতটা সুন্দর হয়েছে, তাহলে খেতে তো অবশ্যই মজা হবে। আর রাতের খাবার হিসাবে আজকে আমরা এটাই খাবো। সেদ্ধ খাবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে যেহেতু মাছ মাংস ডিম সব কিছু আছে, তাই সব ধরনের পুষ্টি কিন্তু একসাথেই পাওয়া যাবে একটা খাবার থেকেই। এটা অনেক হেলদি একটি খাবার, ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আসলে এই ধরনের খাবার আমি এর আগে কখনো খাইনি এবং রান্নাও করিনি। আজ ভাবলাম যে একটু রান্না করে দেখি কেমন লাগে। সেদ্ধ সেদ্ধ টাইপের খাবারটাই করব সবজি দিয়ে। দেখলাম যে রান্না করার পর সবাই অনেক পছন্দ করেছে এবং আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে খেতে। আর আমি অন্য কোনো মশলাই এখানে ব্যবহার করিনি, আমার শুধু এক রকমের সস দিয়েই কিন্তু পুরো রান্নাটা করেছি, তাতেই খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।